দরবার শরীফের নামে জমি জামা দান করলে পরকালে মিলবে জান্নাত। প্রথমে এমন লোভ দেখিয়ে সম্পত্তি লিখে নেয় একটি চক্র। লোভ দেখিয়ে যদি কাজ না হয় তাহলে নেমে আসে মামলার খড়ক। একটি দুটি নয়, প্রস্তাবে রাজি না হওয়া পর্যন্ত চলতে থাকে মামলাবাজি। এক পর্যায়ে ভুক্তভোগী বাধ্য হন প্রস্তাবে রাজি হতে। অভিযোগের আঙুল রাজারবাগ দরবার শরীফের পীরের মুরিদ শাকিরুল কবিরের বিরুদ্ধে। একটি বৃহৎ সিন্ডিকেটের মাধ্যমে দিনের পর দিন এভাবে মামলা দিয়ে যাচ্ছেন তিনি। কোনো মামলাতেই অবশ্য তিনি বাদী কিংবা সাক্ষী হিসেবে সামনে আসেন না, এ কারণেই শেষতক ধরাছোঁয়ার বাইরে থেকে যান শাকিরুল। রাজারবাগ পীরের এই মামলাবাজির খপ্পরে পড়া একজন ভুক্তভোগী নারায়ণগঞ্জের ফতুল্লার একরামুল আহসান কাঞ্চন। তার 25% জমির দখল নিয়ে রাজারবাগের পীর দিল্লুর রহমানের সঙ্গে তার বিরোধ হয়। এরপর দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে 52টি মামলা হয়। এর মধ্যে 36টি মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। বাকি মামলাগুলোর জন্য ঘুরতে হচ্ছে আদালতের দ্বারে দ্বারে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা এই মামলাগুলোর বাদী এবং সাক্ষীর নাম ঠিকানা সঠিকভাবে দেওয়া হয় না, তাতে করে বাদীকে অনেকবার সমন দিয়ে এমনকি ওয়ারেন্ট জারি করেও কোর্টে হাজির করা সম্ভব হয়নি। এদিকে ভুক্তভোগীর হয়রানিও আর শেষ হয় না। আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, এটা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মধ্যে পীর আছেন, তার অনুসারীরা আছেন, এক শ্রেণীর আইনজীবী আছেন, কোর্টের এক শ্রেণীর কর্মকর্তা, এমনকি এক শ্রেণীর পুলিশ অফিসারও আছেন। এরা সবাই মিলে মামলাবাজির নেটওয়ার্ক মেনটেন করে, ফলে মানুষকে কিভাবে হ্যারেস করতে হয় সেটা তারা ভালোভাবেই জানে। সাধারণত পীরের ছেলে হয় পীর, কিন্তু প্রকৌশলী মুখলিসুর রহমানের ছেলে দিল্লুর রহমান 1986 সালে হঠাৎ করেই নিজেকে পীর হিসেবে পরিচয় দিতে শুরু করেন। রাজারবাগে তার পৈতৃক বাড়িতে দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। বাড়তে থাকে তার ভক্ত মুরিদের সংখ্যা। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এমনকি দিল্লুর রহমানের কোনো ইসলামী ডিগ্রিও নেই। ডিগ্রি পড়ার সময় যাত্রাবাড়ির পীর আবুল খায়ের ওয়াজিউল্লাহর মুরিদ হন দিল্লুর রহমান। সেই সঙ্গে আলিয়া মাদ্রাসার শিক্ষক রোকনউদ্দিনের কাছে কিছুদিন আরবি ও ফার্সি ভাষার তালিম নেন। নিজের অবস্থান সুসংহত করার পর পৈতৃক বাড়ি থেকে ভাইদের উচ্ছেদ করেন। এরপর শুরু হয় তার মামলাবাজ সিন্ডিকেটের দৌরাত্ম্য। সাইদ রহমান, কালবেলা।